সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, তাই না? আমরা প্রত্যাশা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমরা সবাই যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের তার একটু আমার পরিচয়টা দিয়ে নিই। এতদিনে আমাকে সবাই চিনে গেছো, আমি জয়শ্রী ভট্ট। আর আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি রচনা পড়াব। তাহলে আজকে আমরা যে রচনাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, কিসের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি? দেখো, কাঁঠালের ছবি, তাই না? তাহলে আমরা আজকে আলোচনা করব, আমরা আজকে পড়ব আমাদের জাতীয় ফল কাঁঠাল নিয়ে। তাহলে দেখি এরপরে কী কী রয়েছে। এই কাঁঠালটা কিন্তু যেমন রসালো তেমন কিন্তু খুব সুস্বাদু ফল, এটা আমরা সবাই জানি, তাই না? এবং এটা দেখো, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবি দেখে দেখো, এখানে সূর্যের অনেক তাপ, এখানে মাথায় ছাতি নিয়ে একটা লোক হেঁটে বেড়াচ্ছে, আর এই যে এখানে কাঁঠাল, তার মানে আমরা এই ছবিটা দেখে বুঝতে পারছি যে এটা গ্রীষ্মকালের ছবি, মানে গরমকালের ছবি। তাহলে আমরা এর থেকে বুঝলাম যে কাঁঠাল কিন্তু গ্রীষ্মকালের ফল, এবং এটা কিন্তু আবার বর্ষাকাল পর্যন্ত কিন্তু এই কাঁঠালটা পাওয়া যায়। তাহলে আবার এই কাঁঠালটা, এই যে দেখো, এই কাঁঠাল কিন্তু মানে অনেক অনেক ধরেছে একটা গাছে কাঁঠাল, তাই না? তাহলে এই কাঁঠাল কি, কাঁঠালের গাছ কিন্তু অনেক বড় হয়। আমরা এখানে একটা কাঁঠাল গাছের বড় গাছের ছবি দেখাচ্ছি, এবং তোমরা অনেকে দেখেছো যে কাঁঠাল গাছ কিন্তু অনেক বড় হয়, কিন্তু দেখো চারিদিকে ডালপালা ছড়িয়ে গেছে এবং অনেক কাঁঠাল ধরেছে। আর এটা কি হয়, মাঘ এবং ফাল্গুন, বাংলার যে মাঘ ফাল্গুন মাস রয়েছে, এই মাঘ ফাল্গুন মাসে কিন্তু এই কাঁঠালের মুচি আসে। মুচি অর্থাৎ কেবল কাঁঠালটা শুরু হচ্ছে, কাঁঠালের একটা ফুল, এবং তার থেকে এই যে কেবল ফলের সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু মাঘ এবং ফাল্গুন মাসে হয়। আর চৈত্র মাস থেকে কিন্তু কাঁঠাল বড় হতে থাকে। এক একটা কাঁঠাল কিন্তু অনেক বড় বড় হয়, এবং একটা গাছে কিন্তু প্রচুর কাঁঠাল ধরে। দেখো আমরা এখানে একটা ছবি দেখছি যে কাঁঠালের গোড়া থেকে একদম ডগা আগা মাঝখান সব দিয়ে চারিদিকে দেখো কাঁঠালের অনেক কাঁঠাল। একটা গাছে কিন্তু 100 থেকে প্রায় 300টি কাঁঠাল ধরে, অনেক কাঁঠাল এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং কাঁঠাল কিন্তু ছোট বড় নানা রকমের আকৃতি হয়ে থাকে। এবং আমরা আরেকটু দেখবো এখানে যে একটা, এখানে আমরা কাঁঠালের ছবি দেখতে পাচ্ছি, এই কাঁঠালের খোসাটা কিন্তু অনেক খসখসে হয়, এবং আমরা যে কাঁঠালের গায়ে যদি একটু হাত দিয়ে দেখবো, দেখি তাহলে দেখতে পাবো যে দেখো কাঁটা, গায়ে কাঁটা, এবং এই কাঁটার কাঁটাগুলো কিন্তু অনেক খসখসে, এর সারা শরীরটা অনেক খসখসে হয়। আর কাঁঠালের এখানে আমরা দেখতে পাচ্ছি কাঁঠালের রোয়া, তোমরা সবাই পরিচিত এই ফলের সঙ্গে। এই কাঁঠালের রোয়া, কাঁঠাল যে দেখলাম আমরা, এই কাঁঠালটা কিন্তু পাকে যখন, তখন আমরা সুন্দর এখান থেকে একটা কাঁঠালের একটা কোয়া কোষ পাই, বা কাঁঠালের কোয়া পাই, এবং এই কোয়া থেকে আবার প্রত্যেক কোয়ার মধ্যে কিন্তু একটা করে বিচি থাকে, এটাকে বলা হয় কাঁঠালের বিচি, আমরা সবাই জানি, তাই না? আর এই বিচি বা কাঁঠালটা আমরা পরে দেখছি, এই কাঁঠালটা দেখো, কাঁঠাল কিন্তু কাঁচা কাঁঠাল, এটা কিন্তু পাকা কাঁঠালের হয় না, কাঁচা কাঁঠালের তরকারি আবার আমরা কিন্তু খুব সুস্বাদু খেতে লাগে, আমরা কিন্তু ভালোবাসি, খেতে পারি। তাহলে এটা কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি, তাহলে কাঁঠাল আমরা কিন্তু কাঁচাও খাওয়া যায়, আমরা জানি, তাই না? এটা কাঁচা কাঁঠালের তরকারি আমরা খেতে পারি। এবার দেখো এখানে কাঁঠালের কি দেখতে পাচ্ছি, বীজ বা বিচিটা, দেখো এখানে বিচি, তারপর এখানে দেখো বিচিটা ছাড়ানো রয়েছে, এবং এটাতে দেখো একটা তরকারি। তাহলে আমরা কিন্তু কাঁঠালের বিচি, তার থেকে আমরা কিন্তু তরকারিও তৈরি করি এবং খাই, এটা কিন্তু অনেক পুষ্টিকর এবং সুস্বাদু। আবার কাঁঠালের যে খোসা, এটা কিন্তু আবার গরু মহিষ এদের কিন্তু খুব পছন্দের একটা খাবার, মানুষ যেমন খাবার কাঁঠাল পছন্দ করে, ঠিক তেমনি কিন্তু গরুরাও, গরু মহিষ প্রায়রাও এরা কিন্তু খুব পছন্দ করে। দেখো গরুটা কেমন কাঁঠাল খাচ্ছে, এরা কিন্তু কাঁঠাল খেতে খুব ভালোবাসে। আর এই পাকা কাঁঠাল, এই পাকা কাঁঠাল কিন্তু, কাঁঠালকে আমি শুরুতেই বলেছিলাম যে খুব সুস্বাদু এবং রসালো ফল। তাহলে আমরা এখানে পাকা কাঁঠালটা দেখতে পাচ্ছি, এবং আমরা জানি যে এই কাঁঠালটা অনেক রসালো, এবং এই কাঁঠাল থেকে কিন্তু অনেক রস বের হয়। তাহলে এই কাঁঠাল খেতে যেমন মিষ্টি তেমন কিন্তু খুব সুস্বাদু হয়, এটা কিন্তু কাঁঠালের ভালো দিকটা বললাম এতক্ষণ, তাই না?
পরেও কিন্তু কাঁঠালের আবার খারাপ দিকও রয়েছে, মানে অপকারিতাও রয়েছে। আমরা যদি এই কাঁঠালটা কিন্তু বেশি খাওয়া যায় না, বেশি খেলে কি হয় আমাদের নানা রকমের সমস্যা হয়। দেখো আমাদের পেটের সমস্যা হয়, তার পেট ধরে আছে, আমরা বুঝতে পারছি যে তার পেট ব্যথা করছে। তাহলে অনেক বেশি যদি কাঁঠাল খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের পেটের সমস্যা হয় এবং আমাদের কিন্তু পেট ব্যথা করে। আবার আরেকদিকে অন্য আমরা যদি অন্যদিকে একটু দেখি যে একটা ভালো দিক যদি আরেকটা দেখি, তাহলে কিন্তু অনেক গরিব মানুষ আছে যারা কাঁঠাল খেয়ে তাদের দিন কাটায়। এবার দেখো আমরা এখানে একটু ছবি দেখতে পাচ্ছি, এই কাঁঠালের আমি বললাম যে কাঁঠাল একটা রসালো ফল, তাহলে এই কাঁঠাল কাঁঠালের তো অনেক পুষ্টিগুণ রয়েছে এবং এই কাঁঠালে জ্যাম জেলি জুস আমরা তৈরি করতে পারি এবং এই জ্যাম জেলি জুস আমরা প্রক্রিয়াজাত করতে পারি। দেখো এখান থেকে যে প্রক্রিয়াজাত করা হয়ে গেছে, এখান থেকে এখানে জুস দেখতে পাচ্ছি, জেলি দেখতে পাচ্ছি, এটা আমরা বোতলে প্রক্রিয়াজাত করেছি এবং এটা অনেকদিন পর্যন্ত থাকবে এবং এটা আমরা বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারি। তাহলে আমাদের যা এটা আমাদের আবার বৈদেশিক মুদ্রাটা কেন আমরা অর্জন করে কী করবো, এটা আমাদের দেশের জন্য অনেক আমরা উপকৃত হব এবং আমাদের লাভ হবে, তাই না? তাহলে আমরা শেষে বলতে পারি যে কাঁঠাল একটা মৌসুমি ফল আর বাংলাদেশের ফলের মধ্যে সবচেয়ে প্রোটিনযুক্ত ফল কিন্তু কাঁঠাল। তাই আমাদের বাড়ির চারপাশে কাঁঠাল গাছ লাগানো উচিত এবং এর ফলন আমাদের আরও বৃদ্ধি করা উচিত। এরপর তোমাদের বাড়ির গাছ আর কিছুই না, যারা এতক্ষণ মনোযোগ দিয়ে ছবিগুলি দেখলে তারা ছবির সঙ্গে মিলিয়ে মিলে যদি একটু রচনাটা পড়ো তাহলে দেখবে তোমাদের কাছে রচনাটা অনেক সহজ মনে হচ্ছে। তাহলে তোমাদের বাড়ির কাছে শুধু রচনাটা ভালোভাবে পড়বে এবং পড়ার পরে কিন্তু স্কুল বন্ধ, তাহলে শুধু পড়লেই হবে না, বাড়িতে অবশ্যই সেটা লিখবে। সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস দেখেছো, আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমরা সবাই এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস দেখলে জন্য সবাইকে ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। থ্যাংক ইউ।